গাইস ফাইনাল তাহলে আমরা হচ্ছে কি এই যে এই ল্যাঙ্গাটাকে আমরা ফাইনাল করলাম দিদির খুব পছন্দ হয়েছে বাবার খুব পছন্দ হয়েছে হ্যাঁ বাবা পছন্দ হয়েছে ও বাবু পছন্দ হয়েছে খুব পছন্দ খুব পছন্দ এই প্যান্টটা আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো প্যান্টটা কেমন হয়েছে বাবা ঠিক আছে এখানে দেখো মা আজকে একটা শাড়ি ফাইনালি পছন্দ করলো মাকে বললাম যে মা ল্যাঙ্গা দেখবে তুই ল্যাঙ্গা নেবে না তো না মা আছে মা আজকে এটা নেবে তাই তো এটা পছন্দ হয়েছে হ্যাঁ ভালো লাগছে जत देखते जत कि सब किस कत गो बैग है भगवान जाने पूरा भर्ती पूरा भर्ती हेलो किड्स वेलकम टू आवर न्यू वीडियो तुम्हारा देखो सनी ऋतिका ब्लॉग्स कल के तुम्हारा जरकम देखले एम बजार और बजार कलकता गलम शपिंग करते क्योंकि कि खाली तो बाबा जाना पैंट ना जाटाई पसंद होटाई नहीं कलेेक्शनों भलो छो ना तर मध्य व्यवहारों भलो छो ना किच्छुना तुम्हार दादा तुम्हें तुम्हारे आगे भिडियोते देखो जो एक्साम्पल दिए भिडियो डिलीट कराओ कारण कल के बहुत ही बसि मैं माथाटा गरम हो गो हमें कि बिना पैसा जिसपत निचल तो एक भिडियो करी नहीं शॉपिंग कलेक्शन सबकिछ खूब भालो आलो तुई नहीं केउ नहीं लागछे ना भालो एकादिन फाकारा निभेछे आलो तुई नहीं केउ नहीं लागछे ना भालो तोर नाम ना जाना माने कत दूरे भाषा जाए आमी चाइछी तो पारछी ना तो थामाते आमार एकादिन फाकारा निभेछे आलो तुई नहीं केउ नहीं लागछे ना भालो देखो बोच की बनिए आज के डिम टोस और डिम टोस सिनेमाटिक केमन लगलो सेटाओ किन्तु तुम्हारा कमेंट से निश्चय बोलो हाय देखो ये बोर बाईटा आमार बाईटा बोर बाईटा आमार तो जाइ होक चलो झटपटे खेये नी दुपुर हो गेछे एबार तोमरा खाबो सत्यि भय लागे शॉपिंग करते देखे ना शाड़ी रेडी हो गए আর আজকে আমরা যাব ম্যাক্সে বাসদরিন কাছে আজকে ভাবলাম যে এমবাজার যাব না হয়তো যদি আসার পথে এমবাজার যেতে পারি কিন্তু ফারস্টে যাব আজকে ম্যাক্স শপিং করতে ম্যাক্সে মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম লকডাউনে চলে এসেছি এবার অটো দিয়ে উঠবো চলো একবার উঠতে গিয়ে নামিয়ে দিয়েছি আরে এই যে মা আছে যত আছে চলো ঝড়সে উঠে পড়ি চলো অটো অটো
হচ্ছে কি নেমে পড়েছি গড়িয়া স্টেশনে। এবারে হচ্ছে আমরা বাস ধরবো, আমরা বাস ধরে চলে যাবো বাস ধরনিতে, যেখানে হচ্ছে কি আছে ম্যাক্সেল ভালো বড় শপিং মল। ঠিক আছে, বড় বড় শপিং মলে যাবো, বড় বড় বাজার করবো, বড় বড় জিনিসপত্র কিনবো। ঠিক আছে, আমরা চলে এসেছি এখন নিউ গড়িয়া মেট্রো স্টেশনে, মেট্রো করে যাবো, কারণ বাস বললো যে যাবে না, সেই জন্য এখন রাত্রেবেলা রাতেবেলা সন্ধ্যেবেলা আমাদের মেট্রো করে যেতে হবে। আর দেখো মেট্রো স্টেশনটাও ঘুরে দেয় অত বড়, আর ফার্স্ট টাইম এসেছি আমি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। এটা হচ্ছে কি ঘুরে ফার্স্ট টাইম আমাদের এই যে কবি সুভাষ নিউ গড়িয়া মেট্রো স্টেশন, তাই তো? হ্যাঁ, ফার্স্ট টাইম দেখা যাক। রাস্তাতে নেমে গেছি, এখন আবার যাব ম্যাক্স। আর স্টেশনে খুব ভিড়, হাফ ভিড় হাফ ফাঁকা। চল যাই, এর আগে ম্যাক্সে গেছিস? না না, এর আগে কোনো ম্যাক্সে যাই। এর আগে কোনো তোর সবাই মনে অভিজ্ঞতা ছিল বিয়ের আগে? হ্যাঁ, একবার গেছিলাম এম বাজারে, আমার দোকানে এম বাজারে দুবার গেছিলাম। আমি কিছু কিনিনি, বন্ধু পারে বয়ফ্রেন্ডের জন্য কিনেছিলাম। এবারে 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 তুই কত কত সবাই মনে যাচ্ছিস বিয়ের পরে? আমার কিছু দেখছি, বাবার জন্য দেখছি, কাকার জন্য দেখছি, কোন আছে গাইস? এখন আপাতত হচ্ছে কি দুটো জিনিস নেওয়া হয়েছে, এই যে ম্যাচিং ম্যাচিং করে একটা প্যান নিয়েছি, আর এই সোয়েটার নিচে ছোট 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 ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি দুটো প্যান, খুব ভালো লাগছে। আর এখানে আমরা কি করছি এখন? আরে ডগি, দেখি ডগ, দেখি ডগ, দেখি এটা কেমন লাগছে, মোটর মতো লিঙ্কের মতো না কালির মতো? আমাদের হচ্ছে কি ম্যাক্সের মধ্যে পুরো শপিং কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার কিন্তু বোর হয়নি, কোনো মায়ের ডাউন হয়নি, শুধু এখন আপাতত আমার হয়েছে। এবারে ম্যাক্সে পরে আমরা কোথায় যাবো? কোথায় যাবো আমরা? যাবো হচ্ছে কি এম বাজার, আমি তো যাবি এম বাজার যাবো। আর আজকে এখন কিন্তু কিন্তু আমাদের জুতো না হয়নি, এখানে আছে কি পাশে বাটা আছে, আমি বলছি মা বাটা নিয়ে নাও। তুমি কিসে নেবে? মা সিএল আসে নেবে। তুমি কিসে নেবে? প্যারাগন কালার্স কালার্সে উঠেছে, কালার্স কালার্সে জুতো হয় তো তো। এই যে এটা হচ্ছে কি হচ্ছে কিডস এরিয়াও আছে আর গেমস এরিয়াও আছে। ঠিক আছে, আমাদের প্রচুর প্রচুর ছবি এসছে, ছবিগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। আর যদি আরও ঘোরা দেখতে চাও
ইনস্টাগ্রাম দেখে না ইনস্টাগ্রামে সানি রীতিকা কাপল সানি রীতিকা অফিসিয়াল গাইস এটা দেখো এটা হচ্ছে রীতিকা এটা রীতিকার ছেলে আর এটা কি রীতিকার মেয়ে তোর মেয়ে তুই কি হবে স্পাইসি আমরা ম্যাক্স থেকে বেরিয়ে এমবাজারে চলে এসেছি, এখানে শপিং করবে, বাবাও এসেছে আমাদের সাথে, চলো দেখি কি আবার আজকে নেওয়া যায় এমবাজার থেকে। আর এখান থেকে দুটো জিনিস আগেই পছন্দ হয়ে গেল, এই দেখো তোমার জন্য এই জিন্সটা নেওয়া হলো আর বাবার জন্য এই প্যান্টটা। এই প্যান্টটা আমার পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো কমেন্টসে বলো, প্যান্টটা কেমন হয়েছে বাবা, ঠিক আছে তুমি দেখবে। আমি যত তারিফ করি তত কম, আমাদের কলকাতার গড়িয়ার এমবাজার খুব ভালো, তোমার খুব ভালো, তোমাদের বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো লেগেছে। গাইস এই যে একটা পছন্দ করেছি আমাদের দত্তবাবুর জন্য, তোদেরও কেমন লাগছে বলো বলো কিছু বলো, ওই ইশারা করছে খুব ভালো লাগছে, ঠিক আছে। আজকে হচ্ছে কি পুরো শপিং মল কিনে নেবো, আজকে পুরো এমবাজার কিনে নেবো, আজ এত ভালোবেসে মেলেছে তো এমবাজারকে। আর একটা কথা গাইস, সেটা আমি বলছি এখানে অ্যাড করছি, বলো যে তোমরা দেখো এখানে অনেকজন আছে, আমি দেখাচ্ছি না কারোর মুখ, প্রচুর জন এখানে আছে এই মলটার মধ্যে, একতলার মধ্যে আছে প্রচুর। ওই দেখো সানি দীঘা, ওই দেখো ভিডিও করে, ওদের ইউটিউব করে, কেন আসছো না গাইস কেন? মানে এতজনের সাথে আসছে, ওই দেখো ইউটিউবার, ওই দেখো ইউটিউবার কথা বলবে, এসে কথাটা বলবে রীতিমতো, আমরা তোমাদের দেখতে পাও, মানে আমার সঙ্গে কথা বলে এসে ভালো লাগে, আমরা ইনস্টাগ্রামে আমরা পোস্ট দিই, আজকে যেমন কথা বলি এসে কথা বলে ইউটিউবের মধ্যে বলি, কেন আসছো না গাইস? সেটা কিন্তু খারাপ লাগছে আমাদের, এখন ওইটা ভালো ভালো না লাগা, তোমার প্লিজ এসে কথা বলো, সেটাই কথা বলতে হবে। এবার আমরা চলে এসেছি মেয়েদের কাউন্টারে, আর এবার দেখি আমি আর কিছু কি কি নিতে পারি, চলো দেখা যাক। ও জানু টাইম নিচ্ছে না, হ্যাঁ 10 মিনিট টাইম যা, তুমি তোমার চলো নি নাও নি নাও সামনে নাও সামনে নাও। মা কি দেখছো? প্লাজো গুলো, প্লাজো দেখছো বাবা? তুমি কি দেখছো এখানে? তোর মা দেখছে, আমি ওদের মাসি দেখছি। তো তুমি কিছু নেবে না এখান থেকে? আমার এখানে না হয় সব মেয়েদের জিনিস, তো আমাদের না হয়ে গেছে, আমাদের না হয়ে গেছে, মায়ের নিচ্ছে। তো বাবাকে বললাম, বাবা কেন কিছু পছন্দ হচ্ছে, বাবা বলে না এখানে নেবে না। এবারে মা কোথায় আছিস? মা কোথায় আছিস? শাড়ি কাউন্টারে। এবারে সেই শাড়ি দেখতে এই কই বউ কই বউ কই বউ হ্যাঁ নিয়ে গেছে, আলাদা এই কালারটা দেখো খুব ভালো লাগছে বউ, তোমার কিছু পছন্দ দেখো, কিছু পছন্দ দেখো ভাই রাখো, চলো। দেখো লেহেঙ্গা কালেকশন দেখাচ্ছে দিদি, দিদি এটা কত প্রাইস আছে? কিছু দেখে দাও, ঠিক আছে ভালো আছে। এগুলো পিস হয় না? মিষ্টিও লাগছে না, এটা কত প্রাইস বললে? কোনটা পছন্দ দেখেন? এখানে হচ্ছে কি দেখো, দিদি কিন্তু এটা পছন্দ করে দিচ্ছে, ঠিক আছে এটা একবার তুই দেখে না এরকম কি বলছিস, দেখি বলছিস
সারা ঘর সত্যি নিজেকে একটু ভালো লাগছে এটা এটা নিচে কাজ কাজ আছে ভালো তুলে তুলে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আয়না দেখতে কেমন লাগছে আমার যে দিদিরা দেখাচ্ছিলাম শাড়ি তিনি এখন ফটো তুলছে এটাই হচ্ছে পার্থক্য ভাই এখানে দেখো মা আজকে একটা শাড়ি ফাইনালি পছন্দ করলো মাকে বললো যে মা লেহেঙ্গা দেখবে তুই লেহেঙ্গা নেবে না তো মা আজকে এটা নেবে তাই তো এটা পছন্দ হ্যাঁ তো গাইস এই দেখো এগুলো যত দেখতে পাচ্ছ যত কিছু আছে সব কিছু আমরা নিয়েছি কতগুলো ব্যাগ হবে ভগবান জানে পুরো দেখো পুরো ভর্তি দেখো পুরো ভর্তি এত কিছু নেওয়া হয়েছে এত কিছু তো গাইস আমি আজকে যা নিয়েছি ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেল প্রায় 6 লাখ টাকার উপরে শপিং হয়ে গেছে আর ভালো লাগছে দেখো এত কিছু হয়ে গেছে এবারে ঘরে যাই ঘরে গিয়ে হচ্ছে কি এবারে কি করবো জামা কাপড় শুয়ে ঘুমাবো মানে এত চিন্তা তোমার হার্টটা চলে আসবে না ঘরে গিয়ে না না এখন তো বিল করতে হবে টাকা টাকা খালি দিইনি চলো টাকা দিই ¿Qué es eso?